বন্ধুরা, আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির পরে আকাশটা কিরকম দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে মেয়ে আর ছেলে স্কুল থেকে আসার পথে এই দৃশ্যটা তোলা হয়েছে। পরে আমি ভয়েস ওভার করে দিয়ে দিচ্ছি। সত্যি খুব মানে দেখার মতো দৃশ্য, অবশ্যই করে তোমরা এটা দেখতে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীনাস ফ্যামিলি। আজকে একটা নতুন ব্লগ তোমাদের নিয়ে চলে এলো। কালকে কোনো ব্লগ দিতে পারিনি, আমার একটু শরীরটা খারাপ ছিল, আর তার থেকে বড় কথা আমার মনটা খুব খারাপ ছিল, সেই জন্য কোনো ব্লগ দিতে পারিনি। আর কী বলবো, সব থেকে কাছের মানুষরা কষ্ট দিলে কীরকম লাগে বলতো, সেরকমই একটা ব্যাপার ছিল। যাই হোক, সে কথা বকবক করবো না। এখন সকাল সকালে 7 জন লোক হয়েছে, তাদের ভাত টাত পাঠিয়ে দিয়েছি, পুজো করেছি, পুরো আমার জামা ভিজে গেছে, কিন্তু এখন ছাড়বো না। এখন কী করবো বলো তো, এখন বিছানাটা এরকম হাল অবস্থা কেরম হয়ে আছে, বিছানাটা তুলবো, তুলে পড়াতে যাব, এটাই হলো টার্গেট। চলো বিছানাটা গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে বকবক করতে থাকবো। আর রোজই ভাবি তোমাদের তো একই কাজ, কি দেখাবো, কি ব্লগ দেবো। তারপরে ভাবলাম ঠিক আছে, আমি যা সারাদিন করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ঠিক আছে, চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। আর দেখো বড় আল্লাহ, কিছু না পেলে কিরম ঝুল করে খুঁজে, কিছু না পেলে মানে সব নামিয়ে খুঁজে আবার এইভাবে তুলে দেবে, তার মানে কিরম কষ্ট হয় বুঝতে পারছো। বিছানাটা কালকে পেরেছি, কিন্তু আজকে তুলবো না, জাস্ট সবগুলো নামিয়ে। আরে দেখো মেয়ে খেয়ে গেছে, এটা তোলা হয়নি। পেট খাওয়ার কেটে দুটো কভার করে নিয়েছে নিজে হাতে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে আমার মেয়ের বালিশ তাহলে বন্ধুরা দেখো বিছানাটা পুরো টান টান করে গুছিয়ে দিয়েছি। আর এই দেখে এটা দেখো, এটা আমরা দুজনে কাঁথা দিয়ে মানে কাঁথা দিয়ে মাথা দিই, কারণ আমাদের পন্ডিলাইজ আছে, সেই কারণে আমি বালিশ নিই না, মেয়েও বালিশ নেয় না, আমি নিলেও কেড়ে নেয় সঙ্গে সঙ্গে। আর আমাদের এখানে জল দিচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে, সোফাটাও বাইরের সোফাটাও চিনে সাইডে আমি পরবো, মানে জল মনে হয় ভরে গেছে, দেখি ভিতরে দিয়ে দিই। এরকম আমাদের এখানে জলের তো এত প্রবলেম হচ্ছে, বসে বসে পড়তে হচ্ছে, বড় যে একটা ঘর দিয়ে গেছে, জানো ভালো হবে কি।
চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, নিয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি। তোমরা কোথাও যাবে না, সঙ্গে থাকো। স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, এইবারে জলের বোতল নেব, নিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়ে স্কুলে চলে যাব। এবার সেই ফিরবো কটাই বলো তো, এর জন্য একটা ডোর না হয়নি, এবার ধরিনি যে ডোরটা না হয়নি একটা ম্যামের জন্য, এটা নিয়ে নিলাম। আর আমি অনেকগুলো ব্লাউজ বানিয়েছি, জুতো কিনে ছেলে মেয়ের আমার জন্য, তোমাদেরকে দেখানো হয়নি সেটা আজকে দেখিয়ে দেব। দেখো এই ব্লাউজগুলো বানিয়েছি, লাইটটা অফ করে দিয়েছি, দেখুন দোকান হয়ে গেছে। তাহলে চলো ততক্ষণ স্কুলে যাই, গেটটা বন্ধ করি। কীভাবে তালা বন্ধ করে দিলাম বলো? আজকে কাচেনি সব ধুয়ে মেলে দিয়েছি, কিন্তু জানি না বৃষ্টির জন্য আমার অনেক কাঁচা হচ্ছে, না কখন কাচবো সেগুলোও বুঝতে পারছি না। বাইরের গেটটাও ধুয়ে যে সে ঘরের মধ্যে ধুয়ে পড়ে। আজকে সকালে কত ফুল দিয়ে পুজো করেছি, দেখ পুরো মন্দির ভরে গেছে, দেখাতে পাচ্ছি কি জানি, দেখ বোঝাতে পারছি না তোমাদেরকে, আমার দেরি হয়ে যাচ্ছে, আর বেশি বক বক করবো না, চলো। দেখি কি অন্য কিছু করে দিয়ে দেখি যদি জলটা আসে, জল নিচে দিয়েছি কিন্তু জল নিচে পড়ছে, কিন্তু এখানে কেন পড়ছে না বুঝতে পারছি না, চলো দেখি। চলে এলাম আমাদের বাড়িটা, সব কিছু দেখা যাচ্ছে, ওই ওটা হলো আমাদের বাড়ি, বাড়ি থেকে এইটুকুনি হেঁটে রাস্তা, এটা মাঝখানে একটা বাথরুম পড়ে, আর এই হলো আমার ছেলে এখানে বসে আছে, ওদেরকে পড়াচ্ছে। এরা সকালে চারজন এসছে, তুমি এবারে এসে বসো, তুমি কিছু বের করোনি কেন? ম্যাম ঢুকলে কি বলতে হয় বলো? গুড মর্নিং। তাহলে ওরা ভুলে গেছিলো সেটা বলে নিল, ঠিক আছে। এত ঘাম হয় চোখের কোলটাতে, ঘাম হবে। আর কালকে আমি দেখো ঘরে ডিজাইন করে নেট পালিশ করেছিলাম, তোমরা বুঝতে পারছো কি জানি না আমি কী করে বোঝাবো তোমাদের। দেখ বোঝাতে পারছি না, আর আমার এখানে একটা কি একটা হয়েছে, এমনিতে আমার মুখে খুব একটা কিছু বেরোয় না, তাও একটা বেরিয়েছে, বুঝতে পারছি না। রানির মুখে কিছু দিলেই সঙ্গে সঙ্গে আমার অ্যাশ, আমার কোনো ক্রিম নেই, কিছু নেই, একটা ফেস ওয়াশ বা ফাউন্ডেশন আছে, কোথাও যাই একটু লাগিয়ে দেয় দিলেই, এমন কিছু সাবান শ্যাম্পু সুতল মাংলেই অ্যালার্জি, পুরো জলে স্নান করলে অ্যালার্জি, ওই জন্য আমি বেশি ইউজ করি না, কিচ্ছু ইউজ করি না মুখে। আর হোয়াইট টোয়েন কিনে রেখেছিলাম সেটা লাগিয়ে দিতাম, কিন্তু এখন সেটাও নেই, এমনি চলে যায়, এমনি গলা টলা সবই আছে, কোনো ক্রিম নেই, সেটা একটা অবাক কাণ্ড তাই না। ঠিক আছে চলো পরিয়ে নিই, আর বক বক করবো না, সারাদিনে কী করছি ছোটো ছোটো তোমাদের দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো, কোথাও যাবে না, কিন্তু এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো ফিরে, ঠিক আছে।
বন্ধুরা স্কুলে ছিলাম, স্কুল থেকে তো ফিরে এলাম, তোমাদেরকে বলেছিলাম আমি কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো সেগুলো দেখিয়ে নিই আজকে কী কী কিনেছি বলো তো। কিনেছি দু তিন দিন আগে, একটা বাজারে গেছিলাম, সবার জুতো শেষ ছিঁড়ে গেছে, জুতো রয়েছে তাও একটা জুতো পছন্দ হলো নিয়ে নিলাম। ছেলের কিনেছি, ছেলের দু তিন জোড়া কেনা হয়েছে, আর মেয়েরও হয়েছে কেনা। আর আমার আমার বানাতে দিয়েছিলাম ব্লাউজ, এই দেখো এই তখন দেখাতে পারছিলাম না, এই দেখো এখন বোঝা যাচ্ছে কী হয়েছে। যাই হোক, অনেক তিনটে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেটা দিয়েছে, এখনও আরেক জায়গায় দুটো ব্লাউজ বানাতে দেওয়া আছে, সেটা এখনও নিয়ে আসা হয়নি, নিয়ে আসতে যাবো দু তিন দিন পরে। ঠিক আছে, যেগুলো এসছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ঠিক আছে চলো, হাট নিয়ে দেখো বাজার, হাট বাজার সব নিয়েই চলে এসেছি, দেখতে পাচ্ছ কি নিয়ে এসেছি। প্রথমে বাবু তোমার জুতো দুটো কোথায় এখানে নিয়ে আসলাম চপ্পলটা। দেখো বন্ধুরা, প্রথমে ব্লাউজ দিয়েই শুরু করে কীভাবে বানিয়েছি, বেশি কোনো ডিজাইন না। এই দেখো এটা হচ্ছে কি হাতের সুতোর কাজ, তোমরা দেখলেই বুঝতে পারবে হাতের সুতোর কাজ, আর এটা পুরো সুতি, ভিতরে আবার কাপড় দিয়ে বানিয়েছি, আমার খুব পছন্দ, আমি একটু প্লেন করতে ভালোবাসি তাই প্লেন করে এটা বানিয়েছি, সামনে হোক সামনে খোপ করে বানিয়েছি, এটা বানিয়েছি। এটা এমনি কেনা পিচ কেনা, এটাও তাই, এটাও সামনে এইভাবে বানিয়েছি, আর সামনে এটা কেন বানিয়েছি বলতো, এই ঠিক আছে, তাহলে এইভাবে বানিয়ে নিলাম, খুব সুতির একদম সব কাপড়ের উপরে, আমার তো খুবই ভীষণ পছন্দ। আর একটা একটা সবুজ শাড়ি কিনেছিলাম, তার একটা ব্লাউজ পিস ছিল, সেই ব্লাউজ পিসটা দিয়েই বানিয়েছি, পিছনটা হুক করেছি এইভাবে, আর সামনে এইভাবে গল করেছি, এরকমই গল। আর আমার সব ব্লাউজই হলো গ্লাস হাতা, আমি তো পরে আছি গ্লাস হাতা, সব ব্লাউজ বানাই সেগুলো গ্লাস হাতা দিয়ে। ঠিক আছে চলো এগুলো সরিয়ে নিই, তাহলে হয়ে গেল আমার তিনটে ব্লাউজ, আরও কত ব্লাউজ আছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো সব ব্লাউজের কালেকশান। আর এই দেখো ছেলের জন্য আগে ছেলের জুতোগুলো দেখাই, এইটা হলো ছেলের জুতো কিনেছি স্যান্ডেল টাইপের, আর ওর আরেকটা জুতো কিনেছি সেটা বাড়িতে পরছে চপ্পল, আনার সাথে সাথেই পরছে, এটাও একবার পরে নিয়েছে অলরেডি ভিডিও করার আগে। আর এই কিটো টাকা না কেনা হয়েছিল, এটা হলো ভি কি না বিকেসি, এটা হলো কোম্পানি জুতো কিনেছি, এই চপ্পল চপ্পল না কিটো। আর এটা তো মেয়ের জুতো রয়েছে, অনেক জুতো রয়েছে, ফিরে এটা পছন্দ হলো, এটাও মেয়ের জন্য নিলাম, আর ওর জন্য একটা বুট কিনলাম, এটাও একটা বুট কিনেছি। ঠিক আছে, আর না এই জুতো জোড়া দুটো কিনেছি, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, সবগুলো একবার এক ঝলক দেখে নাও তোমরা কী কী কিনলাম আর কী কী বানালাম। তাহলে এই ছিল আজকে আমার কালেকশান, আমরা দেখতেই উপর নিয়ে বসে গেছি সবগুলো, তাহলে তোমরা দেখে নিলাম, দেখে নিলে আমি কি কি কিনেছি আর কি বানিয়েছি ছোট্ট মতো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই করে। চলো এখন কি করি, এখন বাইরে দেখো বৃষ্টি হলো, এক ঝলক করে বৃষ্টি আসছে আর চলে যাচ্ছে, কতবার জামাকাপড়গুলো তুললাম, এই দেখো এনে বারান্দাতে মেলে দিয়েছি, এক্ষুনি এখনও বৃষ্টি পড়ছে দেখো। ঠিক আছে, বারবার বৃষ্টি হচ্ছে, সকাল থেকে চারবার বৃষ্টি আসা হয়ে গেল। ঠিক আছে চলো এখন গোটা কোথাও শর্ট ভিডিও করে নিই, নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, সঙ্গে থাকো কোথাও যাবে না। বন্ধুরা দেখো শর্ট ভিডিও করার জন্য আমি কেমন সেরেছি, আর আমার না খুব ঘুম, এখানে পাখাও চলে দেখো, তাও বারান্দাতে পাখা চলে খুব ঘাম হয়, আর এখানে দেখো আমার কত সরঞ্জাম হয় জিনিস, আর এর উপরে ডেস্কের উপরেও প্রচুর আছে, এই দেখো এই দেখো এই দেখো, এইখানে দোতলাতে তেমন কেউ থাকি না তো আমরা,
বর থাকে একা, ও প্রচুর জিনিস এনে এখানে রেখে দিয়েছি, এখানে শর্ট ভিডিও করি, করে নিজে চলে যাই। এভাবে সবই মানে ছিটানো ছড়ানো সবই থাকে শিবের উপর। এটা জাস্ট সহ্য করা যাচ্ছে, তাই না? আর আরেকজন স্কুলে যাবে বলে চিৎকার করছেন, স্কুল থেকে ম্যামেরা সবাই এসছে বলে আমি চলে এলাম। আজকে একটু শর্ট ভিডিও করবো বলে তাড়াতাড়ি, অনেকদিন পরে সিঁদুরের টিপ পড়লাম, আবার নাকের মধ্যে লেগে গেছে। দেখো আমি কিন্তু মুখে কোনো মেকআপ লাগাইনি, কিচ্ছু লাগাইনি। দেখো ঘষে 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 তুলে দিল, বুঝতে পারবে। আর এখান থেকে দেখো আমাদের বাগানের পরিবেশটা কত সুন্দর দেখায়, তোমরা বুঝতেই পারছ। খুবই ভাল লাগে আমার তো, আমার এই জায়গাটা, আমার মন খারাপ হলে এই জায়গাটা এসে বসে রাখি, দাঁড়াই, আমার তো হেভি লাগে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক করে রাখছি। এইটা হলো আমাদের দোতলা, আর এপার একটা ঘর, ওপার একটা ঘর। এখানে দাঁড়ালে কি হাওয়া দেখো, একটা লেবু গাছ আছে। আর এখানে এটাও একটা সিঁড়ি করা আছে, এটা তখন স্কুল করেছিল সেই জন্য। আর এই দেখো আমি ব্লাউজটা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। দেখো ভালো লাগছে, বেশ খারাপ না এই ডিজাইনটা, আমি এরমভাবেই পরি এখন বেশি। আর এই দেখো তোমাদের দেখায়, এই দেখো বাইরে রোদ উঠেছে তো ঠিক ফোকাস নিতে পারছে না। ঠিক আছে ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়ো, এটা হলো আমাদের মন্দির, এটা হলো আমাদের পুরোটাই আমাদের বাগান। আর এটা রান্নাঘর, জানোই তো ছোটো ঠাকুর ঘর। আর ফুলগুলো এত ফুল তুলেছি, তাও এত ফুল রয়েছে এখনো। দেখো ভালো লাগছে না? আর এটা হলো সিঁড়ি বাইরে, এপার দিয়ে সিঁড়ি আছে, প্লাস এপার দিয়েও সিঁড়ি আছে। দেখো এদিক দিয়েও নামা, আমরা ওদিকে ওদিক দিয়ে বাচ্চা উঠতো। এটা হলো মাথা ছাদের তিনতলা সিঁড়ি, আর এটা হলো আমাদের এই দিক থেকে সিঁড়িটা খুব ঢালু। চলো আর দু একটা শর্ট ভিডিও করব, করার পরে নেমে যাব। কত বড় বড় দুল পড়েছি। ঝুমকা দিলারে দিলারে, এ দেখো এইভাবে ডিজাইন করে নেল পলিশটা কালকে পরেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। কেমন লাগছে বলো তো তোমরা? যাই হোক, আর এই ব্লাউজটাও আমার খুব পছন্দ হয়েছে, যে বানিয়ে দিয়েছে তাকে অনেক বলি থ্যাংক ইউ দিদিভাই। নিশ্চয়ই আমার ভিডিওটা দিদিভাই দেখবে, দিদিভাইকে থ্যাংক ইউ বলি, ব্লাউজটা ভালো লাগছে। ঠিক আছে চলো, আমার সঙ্গে থেকো, কোথাও যাবে না, একদম বসে থাকবে চুপ করতে করে। ঠিক আছে, আমার ফিঙ্গারিংটা কেমন লাগছে? আমার তো হেভি লাগে, যদি কোনো দিন পয়সা হয় এইভাবে একটা ফিঙ্গারিং বানাবো, আমব্রেলা, আমরা সেই আমব্রেলা। যাই হোক, দেখো কি সুন্দর দেখতে না, আমার তো হেভি লাগে, অসাম। বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা এই আমরা শুয়ে পড়েছি সবাই মিলে। এই দেখো না তুমি আর দেখবে না নেক্সট কোন ব্লগে তোমার সাথে।